আলহামদুলিল্লাহ, এখন আমি মদিনা শরীফে আসলাম। এখানে জুম্মার নামাজ পড়বো। জুম্মার নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে যাব ইনশাআল্লাহ। মদিনা ইসলামের দ্বিতীয় পবিত্র শহর, পশ্চিমা সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি শহর এবং আল মদিনা প্রদেশের রাজধানী। এটি ইসলামের দ্বিতীয় পবিত্র শহর, যেখানে মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র রওজা মুবারক। এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে মদিনায় বসবাস করেছেন। নানান ঐতিহাসিক কারণে মদিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুসলমানদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও পবিত্র এই নগরীটি। আলহামদুলিল্লাহ, আমার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। আমি এখন আছি এমন একটি বরকতময় জায়গা, এই জায়গাটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জায়গা। এই জায়গাটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে নিয়ে বৈঠক করত, সম্মেলন করত এই জায়গাটায়। আমার সামনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন। এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে দামাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বৃষ্টি প্রার্থনার নামাজ পড়িয়েছিলেন। তখন একটি মেঘখণ্ড নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া প্রদান করেছিল। তখন এই মসজিদটির নামকরণ করা হয় মসজিদে গামামা।